আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ফ্লসিং কি, কেন করতে হয় ও কিভাবে করা হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত দাঁত পরিষ্কার করার জন্য টুথব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার করে থাকি, তবে শুধুমাত্র টুথব্রাশের মাধ্যমে দাঁতের সকল স্থানের খাদ্যকণা, আটকে থাকা খাদ্যকণা পরিষ্কার হয় না। কখনো কখনো দুদাঁতের মধ্যবর্তী স্থানে এমনভাবে খাবার আটকে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এমনভাবে খাবার আটকে থাকলে সাধারণত ব্রাশের যে ব্রিসলগুলো থাকে তার মাধ্যমে এখানে পরিষ্কার করা যায় না। এমনকি কিছু কিছু দাঁতের ক্ষেত্রে সূচালো কোনো কিছু দিয়েও সেই খাদ্যকণাগুলো বের করা যায় না, আর সেই খাদ্যকণাগুলোই দাঁতের সঙ্গে আটকে থেকে ধীরে ধীরে পচনের মাধ্যমে, সেখানে ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যাসিড উৎপন্ন হয়ে ধীরে ধীরে দাঁতের ক্যারিজ বা দন্তক্ষয় শুরু হয়, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটি ডেন্টাল ফ্লসিং না করার কারণে হয়ে থাকে। দুদাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমে সেখানে ধীরে ধীরে অ্যাসিড উৎপন্ন হয়ে এমন সমস্যা হয়। এক্ষেত্রে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হতে থাকে। এই সমস্যা এড়াতে আপনাকে ডেন্টাল ফ্লসিং ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এটি হলো ডেন্টাল ফ্লস। এটি আপনি ফার্মেসিতে বা আশেপাশে বড় ধরনের দোকানে আপনি এই ডেন্টাল ফ্লসটি পেয়ে যাবেন। সর্বোচ্চ 120 টাকা, 150 টাকা অথবা 200 টাকার মধ্যে আপনি এই ডেন্টাল ফ্লস কিনে নিতে পারবেন। একটি ফ্লস কিনে নিলে আপনি হয়তো 6 মাস বা তার বেশি সময় ধরে সেটি ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো এই ডেন্টাল ফ্লস দুদাঁতের মধ্যবর্তী যে জায়গা থাকে সেখানে খুব অনায়াসে প্রবেশ করতে পারে। যেখানে সূচালো কোনো কিছু প্রবেশ করতে না পারে সেখানে এই ডেন্টাল ফ্লস প্রবেশ করতে পারে। এই ডেন্টাল ফ্লসের যে সুতার মতো দেখতে পাচ্ছেন, এটির সঙ্গে মোমের একটি আবরণ থাকে, আর তার জন্য যখন দুদাঁতের মধ্যবর্তী স্থানে রেখে দুই পাশ থেকে চাপ প্রয়োগ করা হয় তখন সুতাটি দুদাঁতের মধ্যবর্তী স্থানে প্রবেশ করে, আবার যখন উপরের দিকে টান দেওয়া হয় সুতাটি উপরের দিকে উঠে আসে। এভাবে দুদাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করাই হচ্ছে দাঁতের ফ্লসিং করা। যদি উপরের দিকে হয় তাহলে উপরের দুপাশের দু আঙুলে একটু সুতা বা ফ্লস নিয়ে আপনি দুপাশ থেকে একটু চাপ দিলে সেই সুতাটি বা ফ্লসটি আপনার দাঁতের ভিতরে প্রবেশ করবে, এবং যখন টান দিবেন তখন আবারও বেরিয়ে আসবে। আর তখন দাঁতের মধ্যবর্তী স্থানে যদি কোনো প্লাক জমা হয় সেটি সেই ফ্লসিংয়ের সঙ্গে বেরিয়ে আসবে। যদি উপরের ক্ষেত্রে হয় এমনভাবে করতে হবে, যদি নিচের ক্ষেত্রে হয় তাহলে আপনি এমনভাবে চাপ দিয়ে আবার উঠিয়ে, আবার চাপ দিয়ে আবার উঠিয়ে, এভাবে আপনি ডেন্টাল ফ্লসিং করতে পারেন দাঁতের সুস্থতার জন্য। যদি সামনের দিকটা হয় তাহলে এভাবে ফ্লসিং করতে হয়। দেখুন, এক আঙুল ভিতরে থাকবে আর একটা আঙুল বাইরের দিকে থাকবে, আর এভাবে ডেন্টাল ফ্লসটি এভাবে ধরতে হবে, এবং এভাবে ধরে দুদাঁতের মধ্যবর্তী স্থানে চাপ দেওয়ার সঙ্গে সেটি ভিতরে চলে যাবে, আবার টান দিলে বেরিয়ে আসবে। এক্ষেত্রে আপনার দুদাঁতের মধ্যবর্তী স্থানে যত খাদ্যকণা থাকবে, প্লাক থাকবে, সেগুলো এই ফ্লসের সঙ্গে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আপনার একই সঙ্গে দুটি দাঁতই ভালো থাকবে। তো ভিউয়ার্স, এই হলো ডেন্টাল ফ্লসিংয়ের সিস্টেম, এবং এটি হলো ডেন্টাল ফ্লস। তো দুদাঁতের মধ্যবর্তী স্থানের ক্যারিজ বা প্রক্সিমাল ক্যারিজ রোধে ডেন্টাল ফ্লসিংয়ের বিকল্প নাই। অনেকে বলে থাকেন যে আমি তো অনেকবার ব্রাশ করি প্রতিদিন, অনেক দুবার তিনবার আমি ব্রাশ করি, তারপরেও আমার দাঁতে কেন সমস্যা হয়, দাঁতে কেন ক্যারিজ হচ্ছে, পোকা হচ্ছে। তো সেই প্রশ্নের জবাবে এটাই হয়তো অ্যান্সার হতে পারে যে দুদাঁতের মধ্যবর্তী স্থানে সেখানে ফ্লসিং না করার কারণে খাবার আটকে থেকে ক্যারিজ শুরু হয়, আর এভাবেই তা মুখের ভিতর ছড়িয়ে পড়ে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।